বিচিত্র এই জগতে ঘটে চলেছে বিচিত্র রকমের ঘটনা। গিনেস বুক নামক বইয়ে এমন অনেক মানুষের নাম জানা যাবে যারা অদ্ভুত সব ঘটনার জন্য বিখ্যাত। আর আমার মতো আমজনতাও চায় গিনেস বুকে তার নাম থাকুক, কিন্তু এইভাবে না। ভারতের মিজোরাম প্রদেশে বাগদাম গ্রামের জিওনা চানা নামে একজন লোকের বাস। স্বাভাবিকভাবে একটি পরিবারে সর্বোচ্চ কতজন লোক থাকতে পারে বলে আপনি মনে করতে পারেন? 10 থেকে 20 জন। কিন্তু মিস্টার চানার পরিবারের সদস্যের সংখ্যা 180 জন। তিনি তার 39 জন স্ত্রী এবং 94 জন ছেলে মেয়ে ও পুত্রবধূ নাতি নাতনি নিয়ে একই বিল্ডিং নিজের একটি বাড়িতেই থাকেন। তার ঘরবাড়ি বা বাথরুমের সংখ্যা 100টি। অবাক হচ্ছেন, হওয়ারই কথা, এতগুলো মানুষ কিভাবে একসাথে থাকতে পারে বছরের পর বছর? কিভাবে সামলান এতগুলো স্ত্রীকে? কিভাবে চালান তিনি তার পরিবারকে? এমন হাজারো প্রশ্ন মাথায় আসতে পারে আপনার। 72 বছর বয়সী লিওন চানার হোটেলের মতো দেখতে এই বাড়িটিতে মোট 180 জন মানুষের বসবাস। 39 জন স্ত্রী, 94 জন ছেলে মেয়ে, 14 জন ছেলের বউ এবং 33 জন নাতি নাতনি। কি ফ্যামিলি রে বাবা! নিজেকে নিজেই ধন্য মনে করেন 39 জন স্ত্রীকে পেয়ে। স্পেশাল ভাবেন যে তিনি এত বড় একটি পরিবারের কর্তা। তার পরিবারের নিয়মকানুন একদম আর্মিদের মতোই শক্ত নিয়মকানুনের মতোই। সবাইকে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হয়। 1 বছরের মাথায় 10টি বিয়ে করারও রেকর্ড রয়েছে তার। তিনি তার বড় স্ত্রীর সাথে এক বিছানায় থাকেন এবং অন্যান্য কম বয়সীরাও তার আশেপাশেই থাকেন। একরমে তিনি তার 5 থেকে 6 জন স্ত্রীর সাথে ঘুমান। এই সমস্ত প্রক্রিয়া চলে রুটিন মোতাবেক। এখন পর্যন্ত কোনো স্ত্রীর এই বিষয়ে কোনো অভিযোগ নেই। তাদের মধ্যে একজন বলেন তারা তাদের স্বামীর সাথে থাকেন, কারণ তিনি তাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ আর গ্রামের মধ্যে সুদর্শন ও সৎপুরুষ। তার 39 জন স্ত্রীর মধ্যে সবার কথা হলো তার 14টি ছেলে ও 11টি বউ তারা একই বাড়িতে মিলেমিশে থাকেন, একসাথে থাকতে তাদের আনন্দ হয় বলেই জানান। আজকের এই জেনারেশনে এমন একটি পরিবার দেখে সত্যি অবাক লাগে, যেখানে এক ছাদের নিচে কয়েকজন মানুষ থাকতে পারে না, সেখানে 180 জন মানুষের বসবাস, সুসম্পর্ক রেখে কীভাবে একসাথে থাকে। শুধু থাকা নয়, বরং রান্না ও খাওয়ার কাজও একসাথেই হয়। তাহলে একটু ভাবুন যে 180 জন মানুষের খাবার কেমন হতে পারে। তা আবার প্রতিদিন 3 বার করে রান্না। মিস্টার চানা সাহেবের বাসায় কোনো কাজের লোক নেই, স্ত্রীরাই রান্না ও অন্যান্য কাজ করেন। তবে রুটিন মোতাবেক কেউ একদিন রান্না, অথবা কেউ ঘর পরিষ্কার, আবার কেউ কাপড় ধোয়া। কেউ আবার মোটিভেট হয়ে গিয়ে উনার মতো কাজ করবেন না, নিজের পরিবারকে ভালোবাসুন, এটাই শিক্ষণীয় বিষয়। সো মাই ভিউয়ার্স, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।